বেশ কিছু মাস পরে পুনি থরে কটকক ফেরিছি করোনা সহরের থিবা এক ঘরই যুক্ত দুই বিজ্ঞান কলেজরে গোটিয়ে দিনরে 12 জন ছাত্র কোভিড আক্রান্ত হইছন্তি কলেজকু 10 দিন পাই বন্ধ করিবাকু মধ্য নির্দেশ দিয়া যাইছি পুনি চিন্তা বড়াইলা করোনা কটকক ফেরিলা করোনা কটকর এক ঘরই কলেজরে ব্যাপিলা সংক্রমণ একাথরকে 12 জন ছাত্রছাত্রী পজিটিভ চিহ্নট সংক্রমিত ছাত্রক কন্টাক্ট ট্রেসিং আরম্ভ অধিক সংক্রমণ ভয়রে 10 দিন পাই কলেজ বন্ধ বেশ কিছু দিনর নিরবতা পরে করোনা সংক্রমণ পুনি থরে কটক শহরক ফেরিছি শহরর অরুণ দেও নগরঠারে থিবা এক ঘরই যুক্ত দুই কলেজরে একাথরকে 12 জন ছাত্র কোভিড পজিটিভ চিহ্নট হইছন্তি এহা জানা পড়িবা পরে ঘটনাকু গুরুত্বর সহ নেই সংক্রমিত ছাত্রক কন্টাক্ট ট্রেসিং মধ্যে আরম্ভ হইছি সম্পৃক্ত ছাত্রমানক সংস্পর্শে আসিথিবা অন্য ছাত্রক মধ্যে সোয়াব সংগ্রহ হইছি তবে সংক্রমণ অধিক ব্যাপিবা পূর্বরু সম্পৃক্ত কলেজকু 10 দিন বন্ধ করিবা পাই নির্দেশ দেইছি সিএমসি পিলা বর্তমান আরাউন্ড এটি 200-300 পিলা যে তাঙ্কর বিভিন্ন ইয়ার ওয়াইজ অছন্তি কিন্তু সমতাঙ্কর তাঙ্কর যে কন্ট্রাক্টটা সেমানে সেই ট্রেসিং অনুসারে হইছে 10 ডেজ পরে যেতেবেলে পুরা রিপোর্ট আসিযিব এবং স্থিতি কন্ট্রোল কো আসিযিব এবং সেতেবেলে যাই কলেজ করে পড়ছে সম্পৃক্ত ঘরই কলেজরে মোট 300 ছাত্রছাত্রী পাঠ পড়ুছন্তি তবে দুই দিন তলে সেঠাকার হোস্টেলে রহুতবা জনে ছাত্র নিজ ঘর জগৎসিংপুরকু যাই সেঠারে কোভিড পজিটিভ চিহ্নট হইতিলে এনে জগৎসিংপুর জেলা প্রশাসন সিএমসি কো অবগত করাইতিলা এহা পরে সম্পৃক্ত ছাত্রক সংস্পর্শে আসিথিবা 50 জন ছাত্রকর করোনা পরীক্ষা করা যাইতিলা সেমানক মধ্যরু 12 জন পজিটিভ চিহ্নট হইছন্তি কলেজকু ছুটি ঘোষণা পরে হোস্টেলে রহুতবা ছাত্রমানে নিজ নিজ ঘরকু ফেরিছন্তি গোটিয়ে হোস্টেলে থিবা পিলাঙ্কর বাহারিছি আউ কোউঠি বাহারিনি কি আউ কাহার সিম্পটমস নাই সে হোস্টেলে টোটাল 50 জন পিলা থিলে 70 জন পিলা থিলে তাদ্রু 12 জন পিলাঙ্কর বাহারিছি এবং সে 12 জনকর কো সিএমসি কর্তৃপক্ষ যথেষ্ট পদক্ষেপ নেই মু কিছি মতে ব্যস্ত আউ কিছি লাগুনি কারণ যেমিতি অনলাইন রে এঠি পাঠ পড়া হউতিলা সেমিতি অনলাইন রে পাঠ পড়া হবো কিন্তু প্রপর যে মানে ফিজিক্যালি যেমিতি শেয়ারিং করুথিলে সেইটা হয়ত হেই পারিবনি 10-15 দিন হয়ত বন্ধ রই পারে কলেজ তারপরে পুনি কোন হবো তো মু কহি পারুনি কিন্তু বন্ধ হলে বেটার কারণ এঠি স্যানিটাইজ হবো পিলা মানে টিকে সুস্থ হলা পরে পুনি স্টার্ট হবো এই কলেজটি এক জনগহলিপূর্ণ অঞ্চলরে থিবারু কোভিড সংক্রমণ ব্যাপিবা আশঙ্কায় স্থানীয় অঞ্চলবাসীঙ্ক চিন্তা বড়িছি তবে দ্বিতীয় পর্যায়ে হইতিবা সোয়াব রিপোর্টকু অপেক্ষা করিছি সিএমসি কটকরু নভেশ মহান্তি নিউজ 18 ওড়িয়া